প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় সংগ্রহের পথে বাংলাদেশ মুশফিক সাকিবের 50 জয় দিয়ে বিশ্ব আসর শুরু করবে মাশরাফির দল বিশ্বাস সমর্থকদের দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যা সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি ফয়সাল মোর্শেদ এবার অন্যান্য শীর্ষ সংবাদ ট্রেনের শিডিউল বিপর্যয়ে উত্তরবঙ্গের যাত্রীদের ঈদ যাত্রায় ভোগান্তি সড়ক পথে স্বস্তি খারাপ আবহাওয়ায় লঞ্চ চলাচল ব্যাহত ঈদের আগে আবারও সড়কে প্রাণহানি সুনামগঞ্জ ও সিরাজগঞ্জে বাস লেগুনা সংঘর্ষে নিহত 17 আহত আরও অন্তত 10 ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ অংশ নেবেন অন্তত 1 লাখ মুসল্লি নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা চলে গেলেন অধ্যাপক ও নাট্যজন মমতাজ উদ্দিন আহমদ নাটকের সংলাপে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে গেছেন সমাজ বদলের স্বপ্ন এবং ভূমধ্যসাগরে ভাসছে 64 বাংলাদেশি সহ 75 অভিবাসী বাহী নৌকা ফিরতে দেয়া হচ্ছে না তিউনিসিয়ার বন্দরে অনুমতি না থাকার দাবি শুরুতেই বিশ্বকাপের খবর শুরু হলো টাইগারদের বিশ্বকাপ মিশন ব্যাটসম্যানের দৃঢ়তায় নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে টাইগাররা টস হেরে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত মাশরাফি দলের সংগ্রহ 5 উইকেটে 291 রান কেনিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ধীর লয়ে করেন টাইগাররা তবে সময় গড়ানোর সঙ্গে আগ্রাসী হয়ে খেলতে থাকেন সৌম্য সরকার দুই প্রোটিয়া পেসার রাবাদা ও এনগিজেকে হতাশ করে দ্রুত গতিতে রান তুলতে থাকেন তামিম ও সৌম্য তবে আক্রমণে এসে নিজের প্রথম ওভারে দলকে ব্রেক থ্রু এনে দেন পেহলু কুয়াওয়ে 60 রানে ভাঙে ওপেনিং জুটি দারুণ খেলছিলেন সৌম্য তামিমের বিদায়ের পর তিনিও টেকেননি বেশিক্ষণ 30 বলে 42 রান করে আউট হন ক্রিস মরিসের বলে এরপর সাকিব ও মুশফিক এগিয়ে নিতে থাকেন দলের ইনিংস 50 তুলে নিয়ে তৃতীয় উইকেটে 142 রান যোগ করেন সাকিব ও মুশফিক ব্যক্তিগত 75 রানে ইমরান তাহিরের বলে আউট হন সাকিব আল হাসান 50 সেঞ্চুরিতে নিতে পারেননি মুশফিকও মোহাম্মদ মিথুন 21 রানে আউট হবার পরপরই তিনি ফিরে যান 78 রানে এরপর মাহমুদুল্লাহ ও সৈকতের ব্যাটে দলীয় স্কোর 300 পথে আছে টাইগারদের এই মুহূর্তে ও ভালো আছেন রিপোর্টার হুমায়ুন কবির রোজ আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে রোজ অপলা ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন আসলে বাংলাদেশ দল এখন আর শেষ মুহূর্তে ব্যাটিং করছে আসলে এই কিছুটা আক্ষেপের ব্যাপার আছে অপলা নিশ্চয়ই আপনি বুঝতে পাচ্ছেন সৌম্য যেভাবে শুরুটা করেছিল যেভাবে আক্রমণাত্মক ব্যাটিংটা করেছেন তিনি হঠাৎ করে আউট হয়ে গেছেন আচমকা এরপর দারুণভাবে একটা জুটি করেছিলেন সাকিব এবং মুশফিকুর রহিম সাকিবও কিন্তু আওয়াজ দিয়েছিলেন একটা সেঞ্চুরি কিন্তু সাকিবও সেঞ্চুরি করতে পারেনি 75 রানে আউট হয়ে গেছেন এরপর কিন্তু মুশফিকুর রহিমও সেঞ্চুরি পথে ছিলেন স্কোরটাও সমৃদ্ধ করছিলেন কিন্তু মুশফিকও আউট হয়ে গেছেন একটা এই আক্ষেপগুলোর থেকে বড় আক্ষেপ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ 32 ওভারে স্কোর বোর্ডে তুলেছিল 200 রান তার মানে আপনার 50 ওভার শেষ হতে বাকি ছিল 108 বল 108 বলে আসলে শেষের দিকে সবাই ধারণা করে নিয়েছিল 108 বলে স্কোর বোর্ডে অন্তত 130 থেকে 140 রান তুলবে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু বাকি ব্যাটসম্যানরা যারা ছিলেন তারা আসলে ফিনিশিং ভাগে ভালো ব্যাটসম্যানরাই ছিলেন কিন্তু হয়নি হিতে বিপরীত হয়েছে দ্রুতই সাকিব আউট হওয়ার পর একটা ছন্দ পতন ঘটেছে মুশফিকও বেশিক্ষণ টিকতে পারেনি তিনিও প্যাভিলিয়নে ফেরার পর মিথুনও আস্থার প্রতিদান দিতে পারেনি এখন উইকেটে আছেন
মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ এবং উইকেটে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আসলে তাদের উপর নির্ভর করে হয়তো বাংলাদেশ 300 রানের গণ্ডিটা পেরোবে, তবে স্কোর বোর্ডে অন্তত 25-30 রান কম হয়ে গেল। এই রানগুলো যদি আসলে অন্তত স্কোর বোর্ডে 330-340 রান যোগ করা হতো, তাহলে দক্ষিণ আফ্রিকান কিন্তু স্বাভাবিকভাবে একটু চাপে থাকতো। আপনি জানেন ইংল্যান্ড কিন্তু যখন উদ্বোধনী ম্যাচে এই মাঠে আসলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 310 রান করেছিল, স্বাভাবিকভাবে দক্ষিণ আফ্রিকা চাপে পড়ে তাদের ব্যাটিং লাইন আপ কোলাপস করেছিল। যদি বাংলাদেশ 330-40 করতে পারতো তাহলে আরও ভালো হতো, তবে যে স্কোর দাঁড় করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা তাও কিন্তু খারাপ না। এটা খুবই চ্যালেঞ্জিং, এটা খুব চ্যালেঞ্জিং হবে দক্ষিণ আফ্রিকার জন্য, তবে বাংলাদেশের বোলাররা কেমন করে সেটা এখন দেখার বিষয়। তো অপলা, এই ছিল আমার কাছে সর্বশেষ ফিরছে আপনার কাছে। ওভাল থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ, জানাচ্ছিলেন বিশ্বকাপের সবশেষ খবরাখবর। ঈদে ঘরে ফেরার খবর এবার। ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে রেলপথে বাড়ি ফেরা যাত্রীদের। বিশেষ করে ঈদ যাত্রার প্রথম দিন থেকে উত্তরবঙ্গগামী ট্রেনগুলো দেরিতে ছাড়ছে, আজও পরিস্থিতির উন্নতি ঘটেনি। উত্তরবঙ্গে ট্রেনগুলো 2-4 ঘন্টা দেরিতে স্টেশন ছাড়ছে। ঈদের আগে শিডিউল বিপর্যয় কাটবে না বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক। তবে স্বস্তির খবর সড়ক পথে। নারায়ণগঞ্জে নবনির্মিত মেঘনা ও গোমতী সেতু এলাকা পরিদর্শন করে এবারের ঈদযাত্রা নিয়ে স্বস্তি প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে খারাপ আবহাওয়ায় লঞ্চ চলাচল ব্যাহত হয়। নির্ধারিত সময়ের অনেক আগেই কমলাপুর রেল স্টেশনে কাঙ্ক্ষিত ট্রেনের অপেক্ষায় হাজারো যাত্রী। দীর্ঘ অপেক্ষার পরও ট্রেন না আসায় আনন্দের ঈদযাত্রা শুরু হয় বিড়ম্বনা দিয়ে। এদিনও রাজশাহীগামী ট্রেনগুলো 2-3 ঘন্টা দেরিতে ছেড়েছে। ভোর থেকে সকাল 8:30 পর্যন্ত 9টি ট্রেনের মধ্যে 4টিই বিলম্ব করে আসে। এছাড়া বৃষ্টির কারণে যথাসময়ে স্টেশনে যাত্রীরা পৌঁছাতে না পারায় প্ল্যাটফর্মে থাকার পরও 40 মিনিট দেরিতে ছাড়ে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি। সুন্দরবন 6:20 ছাড়ার কথা, সেটা এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা এখানে 5:30 থেকে অপেক্ষা করছি আর কি। ট্রেন ছিল 6টা, এখন তো প্রায় 9:15 বাজে, এখনো তো ট্রেন লাগায় নাই আর কি। অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে, কারণ বাসায় তো যেতে পাচ্ছি এই জন্য। কিন্তু 3 ঘন্টা লেট ছিল ট্রেন। মাত্র 3টি ট্রেন ছাড়া বাকি 52টি ট্রেন একের যথাসময়ে তারা যাতায়াত করছে। এই 3টি ট্রেন আগামী আরও 2 দিন লাগতে পারে এই সময় এটাকে কভার আপ করতে। তবে সড়কের চিত্র স্বস্তিদায়ক। বাস টার্মিনালে গিয়ে দেখা যায় সড়ক পথে যাত্রীচাপ কম, তবে যানজটের কারণে ফিরতি বাস পৌঁছাতে বিলম্ব হয়। কিছুটা ভোগান্তিতে রয়েছেন ময়মনসিংহ বিভাগ ও উত্তরবঙ্গের যাত্রীরা। 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছি, বাস এখন আসছে না, আসবে বলছে। আমাদের গাড়ি যখন টার্মিনালে থাকে তখন আমরা 5 মিনিটে সার্ভিসিং দিই, 5 মিনিট পরপর সার্ভিসিং দিই। তবে নারায়ণগঞ্জের মেঘনা দ্বিতীয় ও গোমতী সেতু এলাকায় পরিদর্শনে এসে সড়কের অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইতিহাসে সবচেয়ে ভালো অবস্থা উপনীত হয়েছি, রাস্তার দিক থেকে, সড়কের দিক থেকে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীদের অন্যতম যোগাযোগ মাধ্যম নৌপথে যাত্রীচাপ নেই বললেই চলে। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীচাপ কম থাকায় বিলম্বে লঞ্চ ছাড়ার অভিযোগ রয়েছে। 6টার দিকে আসছি, তো এখন বসে আছি, এখনো তো লঞ্চ ছাড়তেছে না, কিন্তু যাত্রী যথেষ্ট পরিমাণ হয়েছে। যাত্রী নির্ভর হবে, যাত্রী যখন আমাদের হয়ে যাবে তখন আমরা ছেড়ে দেবো, এলা 10টা হোক 12টা হোক। বেলা 11টার দিকে আবহাওয়া খারাপ হলে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে 12:30টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে চালু হয় নৌ চলাচল। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী মাহমুদ রাকিব এবং গাবতলী বাস টার্মিনালে আছেন মুজাহিদ শুভ। প্রথমে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, বেড়েছে এবং এই মুহূর্তে কিন্তু একদমই বলা চলে পিক সময় চলছে, কারণ এখন থেকে 7টার পর থেকে মূলত বরিশাল সদর জেলা এবং এর আশপাশের যেসব ঝালকাঠি, পিরোজপুর এসব অঞ্চলে লঞ্চ ছেড়ে যায়। আপনি দেখছেন আমার পেছনে কিন্তু প্রচুর সংখ্যক যাত্রী এই মুহূর্তে সদরঘাটের পন্টুনগুলোতে আছে, এবং আমরা দেখেছি সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে যেসব লঞ্চ ছেড়ে গিয়েছে, বিশেষ করে ভোলা, বরগুনা এবং পটুয়াখালী, এই 3টি জেলার
বিভিন্ন রুটে যেসব লঞ্চ ছেড়ে গিয়েছে এর সবগুলো লঞ্চকেই আমরা দেখেছি পুরোপুরি যাত্রী বোঝাই করে নিয়ে যেতে, এবং শুধু যে ডেক বা কেবিন নয়, প্রত্যেকটি লঞ্চের ছাদেও যাত্রী বোঝাই ছিল। সেক্ষেত্রে বারবার কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এবারের ঈদ যেহেতু একদম ভরা ঝড় মৌসুমে, এই ঝড় মৌসুমে কোনোভাবেই তারা অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ ছাড়তে দিবেন না। তো সেই নিয়মটি কিন্তু আসলে আজ এখানে পালন হয়নি বা রক্ষা হয়নি। আমরা দেখেছি যাত্রী বোঝাই করে এক একটি লঞ্চ ছেড়ে গিয়েছে, এবং দেখা যায় যে আজ সকালেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল, কিছুটা বৈরী আবহাওয়া ছিল, সেটি যে রাতে হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো সেক্ষেত্রে তেমনটি যদি হয় সেক্ষেত্রে কিন্তু এসব লঞ্চ ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তো একইভাবে এখন যেসব লঞ্চ রয়েছে এর বেশিরভাগ লঞ্চই রয়েছে মূলত বরিশাল সদর জেলা এবং এর আশপাশের এলাকার, এবং এই লঞ্চগুলো কিন্তু তুলনামূলক বড় আকারের। তো এই লঞ্চগুলোকে এখন দেখা হচ্ছে যদি বেশিরভাগ লঞ্চই মোটামুটি কেবিন বা ডেক পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, বিভিন্ন সদস্যরা রয়েছেন, তারা চেষ্টা করছেন যে ভোগান্তিহীনভাবে যাতে লঞ্চগুলো ছেড়ে যায়। এবং এখন পর্যন্ত সকাল থেকে প্রায় 90টি লঞ্চ ছেড়ে গিয়েছে, এবং বলা হচ্ছে রাত্র 9টা পর্যন্ত প্রায় 120টি লঞ্চ ছেড়ে যেতে পারে। তো মোটামুটি সদরঘাট থেকে আমার কাছে নৌপথের ঈদযাত্রার এই ছিল সবশেষ খবর। আমাদের সহকর্মী মুজাহিদ শুভ আছেন গাবতলিতে, সড়ক পথের ঈদযাত্রার খবর জানাতে আমরা যাবো তার কাছে। শুভ, ধন্যবাদ রাকিব। বাস গাবতলী বাস টার্মিনালের চিত্র কিন্তু অনেকটাই আলাদা, কারণ আমরা দুপুর থেকে সন্ধ্যা নাগাদ দেখলাম যে অন্যান্য সাধারণ দিনে যে ধরনের ভিড় থাকে সেই ধরনের ভিড়ই আমরা দেখেছি। ঈদ উপলক্ষে যে একটি উপচে পড়া ভিড় আমরা প্রতি বছর দেখে থাকি সেই ধরনের ভিড় কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে বলে রাখি যে এই ইফতারের পর থেকে কিন্তু আমরা কিছুটা চাপ বাড়তে দেখছি, তবে একটি ব্যতিক্রম যে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্যান্য সময় ঈদে যে একটির পর একটি বাস যে ছেড়ে যায় সেই ধরনের বাস কিন্তু ছেড়ে যেতে আমরা দেখি। তবে এখন আমরা দেখছি যে বিভিন্ন কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় ধীরে ধীরে বাড়ছে, যারা মূলত রাতের বাসগুলোতে যারা এখান থেকে যেতে চান। তবে কাউন্টারে যারা আছেন তারা যেটি বলছেন যে ঈদের সময় যে ধরনের ভিড় থাকে, দু একদিন আগেও থাকলে কিছুটা ভিড় ছিল, তবে লাস্ট দুই দিনে তারা সেই রকম ভিড় আসলে পাচ্ছেন না। এই জন্য তারা অপেক্ষা করছেন যে একটি বাসে যখন যাত্রীর সবগুলো সিট পূর্ণ হবে তখনই প্রতিটি বাস আসলে একে একে ছেড়ে দেওয়া হবে। আপনি এখন দেখতে পাচ্ছেন যে এরপর আমরা কিছুটা চাপ বেড়েছে বললেও কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু অনেকগুলো কাউন্টার কিন্তু আমরা এখন পর্যন্ত ফাঁকা দেখছি। তবে একটি বিষয় হচ্ছে যে রাস্তায় যাত্রাপথে আসলে কোনো ধরনের ভোগান্তি নেই। অন্যান্য বছরগুলোতে একদম ঢাকার গাবতলী থেকে শুরু করে সাভার হয়ে চান্দরা পর্যন্ত যে এক ধরনের নাভিশ্বাস উঠে যেত এবং যানজটের যে একটা চরম একটা ভোগান্তির ব্যাপার ছিল, এইবার আমরা দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু মানুষ খুব হাসি মুখে বলা যায় বাসে চেপে বসছেন, কোনো ধরনের ঝামেলা যেহেতু নাই। তবে কাউন্টার থেকে জানানো হচ্ছে যে আজকেও মোটামুটি স্বাভাবিক ভিড় থাকলে আগামীকাল কর্মদিবস শেষ হওয়ার পর দুপুরের পর থেকে ঈদের আগ পর্যন্ত উপচে পড়া ভিড় থাকবে বলে তারা ধারণা করছে। তো এই ছিল এখানকার সবশেষ খবর ফয়সাল। ঈদযাত্রার খবর নিয়ে গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন মুজাহিদ শুভ, তারও আগে মাহমুদ রাকিব যুক্ত হয়েছিলেন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। সিরাজগঞ্জ ও সুনামগঞ্জে বাস লেগুনা মুখোমুখি সংঘর্ষে 17 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 10 জন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সিরাজগঞ্জ 250 জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। পুলিশ জানায় ঢাকা থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে 8 জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহত 5 জনকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর নামে আরও 1 জন মারা যান। নিহতদের প্রত্যেকের বাড়ি উল্লাপাড়া উপজেলায়। আপনার ব্রিজের দোপায় পড়ে যায়, লেগুনার সাথে বাচ্চা পায়, আমার আব্বা সহ আরো 8 জন মারা গেছে। দুর্ঘটনাটি ঘটেছে একটি উন্মুক্ত জায়গায়, রাস্তায় কোনো যানজট ছিল না, কোনো জটলা ছিল না, শুধুমাত্র স্পিড বেশি ছিল, এই কারণে সংঘর্ষটা ঘটে। রোববার সকালে সুনামগঞ্জ শহর থেকে 11 জন যাত্রী নিয়ে দিরাই যাচ্ছিল একটি লেগুনা। দিরাই মদনপুর সড়কের গণিগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী লিমন পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও লেগুনাটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন লেগুনার চালক সহ 6 জন, আহত হন আরও 5 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়।
তাৎক্ষণিক মুখোমুখি সংঘর্ষে দুইটা দুই দিকে দুমড়ে মুচড়ে পড়ে যায়। কোর্টের লাশ আমরা ইয়ে করছি, রেস্কিউ করছি। পরবর্তী সময়ে আমরা ওই যে লেগুনা, সবগুলো মূলত লেগুনারই, লেগুনা থেকে আমরা যে আহতদেরকে উদ্ধার করছি। এছাড়া নাটোরের বড়াই গ্রামে সড়ক দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। রওজায় জাবিদ ঐশী, সময় সংবাদ। সন্ধ্যার সময়ে আরো থাকছে। নওগাঁয় বজ্রপাতে শিশু সহ তিনজনের মৃত্যু। রাঙামাটিতে নির্মাণাধীন ভবনের মাটি ধসে তিন শ্রমিক নিহত, আহত এক। ঈদের জামাতের জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জাতীয় ঈদগাহ ময়দানে। সকালে ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন জানিয়েছেন, প্রধান জামাতে একসঙ্গে 1,00,000 মুসল্লি অংশ নিতে পারবেন। নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। চলছে জোর প্রস্তুতি, শেষ পর্যায়ে টুকিটাকি কাজে ব্যস্ত কর্মীরা। কোথাও সিসিটিভি লাগানো হচ্ছে, কোথাও আবার চলছে রঙের কাজ। বাঁশ দিয়ে অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে, ট্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে পুরো অঙ্গন। বৃষ্টি হলেও ঈদের প্রধান জামাত বিঘ্নিত হবে না, এমনটাই প্রত্যাশা। এবার জাতীয় ঈদগাহে 1,00,000 মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। রাখা হয়েছে 6,000 নারী মুসল্লির নামাজের ব্যবস্থা। রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন ঈদগাহে সার্বিক প্রস্তুতি পরিদর্শনে আসেন। এ সময় তিনি বলেন, ঈদের প্রধান জামাতের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল 8:30 ঈদের প্রধান জামাত হবে। যদি আবহাওয়া অনুকূলে না থাকে তবে ঈদের জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 9:00। জাতীয় ঈদগাহতে কম বেশি 1,00,000 মুসল্লি যাতে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারেন তার সকল বন্দোবস্ত সম্পন্ন করা হয়েছে। একই সময়ে কমপক্ষে 150 থেকে 200 মুসল্লি উজু করতে পারে নির্বিঘ্নে, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপ্রধান, মন্ত্রী পরিষদের সদস্য সহ লাখো মুসল্লি। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সদরের নয়াপুকুর গ্রামের চিরচেনা দৃশ্য, যে গ্রামের মেয়েদের ধ্যানে জ্ঞানে মিশে আছে ফুটবল। বিকেল হলেই বই খাতা ফেলে খেলার মাঠে ছুটে যায় ফুটবল বালিকারা। দেখবেন সংবাদের শেষাংশে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচের খবর। লন্ডনের ওভালে দক্ষিণ আফ্রিকাকে 331 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। কিছুক্ষণ পর ব্যাটিং এ নামবে প্রোটিয়ারা। এই মুহূর্তে ওভালে আছেন রিপোর্টার হুমায়ুন কবির রোজ। সবশেষ খবর জানতে আমরা আবারও চলে যাচ্ছি তার কাছে। রোজ, আপনার ধন্যবাদ আপনাকে। কিছুটা শঙ্কা ছিল আসলে, যেভাবে বাংলাদেশের ব্যাটিংটা শুরু হয়েছিল, তারপরে সাকিব মুশফিক যেভাবে একটা জুটি গড়েছিলেন, তারপরে আমাদের দেখার বিষয় ছিল যে স্কোরবোর্ডটা আসলে 300 কত হয়, কিন্তু 32 ওভারে যখন 200 রান হলো তারপরে কিন্তু প্রতিপক্ষের বোলাররা বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর চড়া হয়, বিশেষ করে ইমরান তাহির, মিথুন এবং সাকিবের উইকেট নেওয়ার পর কিন্তু রান তোলার গতিটা একটু ধীরস্থায়ী হয়ে যায়। তারপরে আসলে একটা শঙ্কা দেখেছিল হয়তো বাংলাদেশের ব্যাটসম্যানরা কোনো মতে হয়তো 300 পার করবে, কিন্তু শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেক হোসেন সৈকতের দৃঢ়তায় বলতে পারেন যে 330 রান হয়েছে, কিছু রেকর্ড হয়েছে। অপলা কেনিংটন ওভালে এর আগে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2017 সালে তামিমের সেঞ্চুরিতে সে ম্যাচে করেছিল ইংল্যান্ডের বিপক্ষে 319 রান, যেটা ছিল এই মাঠে বাংলাদেশের জন্য সর্বোচ্চ। তবে এবার বাংলাদেশ একটি রেকর্ড করলো কেনিংটন ওভালের দলীয় সর্বোচ্চ রানের পাশাপাশি কিন্তু বিশ্বকাপের মঞ্চে দলীয় সর্বোচ্চ রানের ইতিহাস গড়লো বাংলাদেশ। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ অপলা, সেটা হচ্ছে বাংলাদেশের স্কোর কিন্তু সমৃদ্ধ হয়েছে, যদিও 32 ওভারে 200 রান হয়েছিল, বাকি 108 বলে এসেছে 130 রান, এই রানটা হয়তো 350 হতে পারতো। তবে এই আক্ষেপের বিষয়টা না ভেবে ভাবতে হবে যে স্কোর বোর্ডে 330 রান উঠেছে, প্রতিপক্ষের জন্য টার্গেট দাঁড়িয়েছে 331 রান, এটা কিন্তু প্রতিপক্ষের জন্য চাপ। এই চাপটাকে আরও মহাচাপে পরিণত করতে হলে বাংলাদেশের বোলাররা শুরুতেই আসলে ব্রেক থ্রু এনে দিতে হবে। স্বপ্ন বলছে বাংলাদেশে কিছু সমর্থকদের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, সেই সমর্থক বললেন এই এত স্কোর, সমৃদ্ধ একটা স্কোর, এই স্কোর দিয়ে বাংলাদেশ আসলে জয়ের স্বপ্ন দেখতেই পারে। তবে এই জয়ের স্বপ্নটা বাস্তবায়ন করতে হলে কিন্তু প্রতিপক্ষের যখন ব্যাটিংয়ে নামে তখনই কিন্তু ব্রেক থ্রু এনে দিতে হবে, এমনটাই বলছে বাংলাদেশের সমর্থকরা। তো চলো বাংলাদেশ বহুদূর। সন্ধ্যার সময়ে আরও থাকছে
ঈদের ছুটিতে রাজধানী খালি হতে শুরু করলেও শপিং মলগুলোতে মানুষের ঢল। শেষ মুহূর্তে ক্রেতা আকর্ষণে বাজারে আসছে নতুন ডিজাইনের পোশাক। ভূমধ্যসাগরে তিউনিসিয়া উপকূলে ভাসছে 64 জন বাংলাদেশি। 75 জন অভিবাসীবাহী একটি নৌকাকে জার্জেস বন্দরে ফিরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা এফটিডিইএস। সংস্থাটি জানিয়েছে, পর্যাপ্ত খাবার ও পানির সংকটে বর্তমানে একটি জাহাজে তারা মানবেতর জীবনযাপন করছেন। আর অভিবাসীদের প্রবেশ করতে না দেওয়ার কারণ হিসেবে কেন্দ্রীয় সরকারের অনুমতি নেই বলছে জার্জেসের স্থানীয় সরকার। ভূমধ্যসাগর হয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকার ইঞ্জিন বিকল হয়ে গেলে সাগরেই ভাসতে থাকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীবাহী নৌকাটি। পরে মিশরের একটি টাগবোট দিয়ে উদ্ধার করা হলে জাহাজে তাদের আশ্রয় হয়। ইতালি ও মাল্টা কর্তৃপক্ষ জাহাজটিকে বাধা দিলে তিউনিশিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দরের দিকে রওনা দেয় অভিবাসীবাহী জাহাজটি। তবে এটিকে তিউনিশিয়া কর্তৃপক্ষ বন্দরের ডকে ভিড়তে দেয়নি বলে অভিযোগ করেছে দেশটির মানবাধিকার সংস্থা এফটিডিইএস। জাহাজের নাবিকের বরাতে সংস্থাটি জানায়, ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত অভিবাসীদের জাহাজে আশ্রয় হলেও তিউনিশিয়ার উপকূলীয় শহর জার্জিস বন্দরে ঢুকতে দেওয়া হচ্ছে না। জাহাজের নাবিক আরো জানান, জাহাজটিতে প্রায় 100 জনের মতো লোক রয়েছেন, খাবার ও পানি আছে আর মাত্র 2 দিনের। পর্যাপ্ত খাবার ও পানির অভাবে তারা মানবেতর জীবনযাপন করছে বলেও জানানো হয়। স্থানীয় সরকারের দাবি, কেন্দ্রীয় সরকারের সাহায্য ও অনুমতি ছাড়া নতুন কোনো অভিবাসীকে গ্রহণ করতে পারবে না তারা। তবে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের মতামত চাওয়া হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। জাহাজটিতে 64 বাংলাদেশি ছাড়াও 9 জন মিশর, 1 জন মরক্কো ও সুদানের এক নাগরিক রয়েছে বলেও জানা গেছে। এর আগে গত মাসে ভূমধ্যসাগরের অভিবাসীবাহী নৌকা ডুবে 60 জন নিহত হন, যাদের অধিকাংশই বাংলাদেশি। সময় সংবাদ। যে স্বপ্ন দেখি সেটা হলো আমি আমার বড় অপুদের মতো হতে চাই। আমরা যখন খেলা শুরু করি সেই দিনগুলো সহজ ছিল না, অনেক প্রতিকূলতা, অনেক বাধা দিতে পেরে আজকে আমরা সফলতা অর্জন করতে পেরেছি। দেখবেন সংবাদের শেষাংশে। নাট্য সাধক ছিলেন তিনি, সংলাপে সংলাপে বলেছেন তার বলে যাওয়া যত কথা। নাট্য গবেষক ছিলেন, অভিনয় নির্দেশনায় ছিলেন সম্মানের প্রাপ্ত। তিনি নাট্যকার মমতাজউদ্দিন আহমেদ। প্রখ্যাত এই নাট্যকারের চলে যাবার কালে তার জীবনের ক্ষুদ্র অংশ তুলে ধরেছেন তরিকুল ইসলাম সৌরভ। যে আমি থাকবো না তখন কি হবে? এই থাকবে পৃথিবী, কিন্তু আমি থাকবো না। বাদ্য, গীত ও অভিনয়, নানা শিল্পের সংমিশ্রণে সৃষ্টি হয় নাটক। নাট্যকার যিনি, তাকে এগুতে হয় সমাজ বদলের স্বপ্ন নিয়ে। তেমনি একজন মমতাজউদ্দিন আহমেদ। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। নাট্য নির্দেশক, অভিনেতা আর পরম সম্মানের ভাষা সৈনিক। অমৃতের সঙ্গে জড়িত এই পৃথিবীতে আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। মঞ্চকে অস্ত্র করে মমতাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ করেছেন। কি চাহ শঙ্খচিল, স্বাধীনতা আমার স্বাধীনতা, রাজা অনুসারের পালা, যামিনীর শেষ সংলাপের মতো বিখ্যাত নাটকের নাট্যকার ছাড়াও আজীবন তিনি নিমগ্ন ছিলেন শিল্প সাধনায়, গবেষণা করেছেন, ছিলেন সংগঠক। এত অভিনব কারুকাজ, নাটকের বিন্যাস, বর্ণনা, সংলাপ উপস্থাপনে তিনি ছিলেন অনন্য। জন্মেছিলেন 1935 সালে, কর্ম সাধনায় 1997 সালে তিনি পেয়েছেন 21 পদক। মৃত্যু হতে পারে, অনিবার্য মৃত্যু হতে পারে, সে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। এই বাংলাদেশের স্বাধীনতার অর্জন করার কি 4টি খানি কথা ছিল? এই যে 30 লাখ লোক মারা গেল, এই যে মা বোনেরা তাদের সম্ভ্রম ত্যাগ করলেন, এটা কি কম? তিনি চলে গেলেন, তবে তার সমাজ বদলের স্বপ্ন নাটকের সংলাপে সংলাপে পৌঁছে যাবে নতুন প্রজন্মের কাছে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। ঈদ যাত্রা শুরু হওয়ার পরও রাজধানীর শপিং মলগুলোতে চলছে শেষ মুহূর্তের জমজমাট কেনাকাটা। বিক্রেতারা বলছেন, গ্রামের বাড়িতে ঈদ করতে চান, শুরুর দিকে এমন ক্রেতাদের ভিড় ছিল, তবে শেষ সময়ে এসে ঢাকায় ঈদ করবেন এমন ক্রেতাদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে বিক্রিতে তেমন প্রভাব পড়েনি। সকাল থেকে শপিং মলগুলোতে পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন নানা বয়সী ক্রেতা। শেষ দিকেও শোরুমগুলোতে নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবি, সালোয়ার কামিজ সহ বিভিন্ন পোশাক এসেছে। ক্রেতারা পোশাকের পাশাপাশি শেষ সময়ের কেনাকাটায় রাখছেন গহনা, জুতা, প্রসাধনীর মতো উপকরণগুলো। চাঁদ রাত পর্যন্ত এমন জমজমাট বেচা কেনা চলবে বলে
প্রত্যাশা বিক্রেতাদের। রাঙামাটিতে একটি নির্মাণাধীন ভবনের মাটি ধসে তিন শ্রমিক মারা গেছেন, আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানায় দুপুরে রাঙামাটি শহরের মহিলা কলেজ এলাকায় স্কুল শিক্ষক পারভিন আক্তারের বাড়ি নির্মাণাধীন ভবনের পাইলিং করার জন্য মাটি খুঁড়ছিলেন ১১ শ্রমিক। এ সময় গর্তের পাড়ে স্তূপ করে রাখা মাটি ধসে চার শ্রমিক চাপা পড়েন, এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালায়, ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন জেলা প্রশাসক। নওগাঁয় আলাদা স্থানে বজ্রপাতে শিশু সহ তিনজন মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধান কাটতে সাপাহার উপজেলার কল মোড়াঙ্গায় আসেন চাপানবাবগঞ্জের শিবগঞ্জের ছুটু। সকালে ধান কাটার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। এদিকে পোরশা উপজেলার নসিংগাহারে গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে আব্বাস নামে একজন মারা যান। এছাড়া মহাদেবপুরে বাড়ির উঠানে খেলতে গিয়ে বজ্রপাতে শিশু নাদিরের মৃত্যু হয়। আবারও বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচের খবর। রাজধানীর বিভিন্ন এলাকায় বড় পর্দায় বাংলাদেশের খেলা দেখছেন সমর্থকেরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আছেন সহকর্মী নোমান আবদুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। নোমান, ফয়সাল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছি আমরা। এখানে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ঈদের কারণে এই মুহূর্তে ছুটি। ক্যাম্পাসের পুরো এলাকাটায় আমরা যেটি দেখেছি যে ফাঁকা রয়েছে, তবে টিএসসির এই এলাকাটিতে একটি জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ দলের খেলা উপভোগ করছেন এখানকার সাধারণ দর্শকরা। সব ধরনের দর্শকই এখানে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন আছেন, তেমনি বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি যে তারা বাংলাদেশের ম্যাচ উপভোগ করছেন। আপনি জানেন যে বিশ্বকাপে বাংলাদেশের আজকে প্রথম ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ কিন্তু শুরুটা করেছে বেশ দারুণভাবে। ব্যাটিংয়ে ভালো একটি সংগ্রহ করেছে এবং 330 রান তারা সংগ্রহ করেছে। এই মুহূর্তে ব্যাটিং করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ দল বোলিং করছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে সব ধরনের দর্শকরা এখানে আছে এবং তারা খেলা উপভোগ করছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশ দলের যে বিষয়টি, যে বাংলাদেশ দলের যে বিষয়টি, যে বাংলাদেশ দল কিন্তু বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে এর আগেও একবার হারানোর সুখস্মৃতি আছে এবং এবার যেহেতু রাউন্ড রবিন লীগ পদ্ধতি, সেই হিসেবে আসলে আজকে প্রথম ম্যাচে যদি জিতে শুভ সূচনা করতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য বড় একটি সম্ভাবনা থাকছে তাদের লক্ষ্যমাত্রা পূরণ করার, সেমিফাইনাল যাওয়া যে টার্গেট সেটি পূরণ করা। এবং সব দর্শকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও যেটি আশা করছেন যে বাংলাদেশ এই ম্যাচে জিতে তারা বিশ্বকাপে শুভ সূচনা করবে। তো ফয়সাল, এই ছিল আমার কাছে সবশেষ খবর। রাজধানীর বিভিন্ন এলাকায় বড় পর্দায় খেলা দেখছেন সমর্থকরা। সেই খবর নিয়ে টিএসসি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নোমান আবদুল্লাহ। সমাজের বাঁকা দৃষ্টিভঙ্গি আর নানা প্রতিকূলতা জয় করে ফুটবল খেলোয়াড় হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে আপ্রাণ চেষ্টা করছে রংপুরের মেয়েরা। কিন্তু উপযুক্ত একটি মাঠ আর উপকরণের অভাবে অঙ্কুরেই বিনষ্ট হওয়ার পথে ফুটবল নিয়ে উত্তরের মেয়েদের স্বপ্ন। হেদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম। রংপুর সদরের নয়াপুকুর গ্রামের চিরচেনা দৃশ্য এটি, যে গ্রামের মেয়েদের ধ্যানে জ্ঞানে মিশে আছে ফুটবল। বিকেল হলেই বই খাতা ফেলে খেলার মাঠে ছুটে যায় ফুটবল বালিকারা। শুরু হয় দলবদ্ধ অনুশীলন, শত বাধা ডিঙ্গিয়ে যাদের চোখে মুখে কেবলই ফুটবল খেলোয়াড় হবার স্বপ্ন। কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে ক্রমেই পিছিয়ে পড়ছে ফুটবল কন্যারা। ফুটবল নিয়ে যে স্বপ্ন দেখি সেটা হলো আমি আমার বড় অপুদের মতো হতে চাই। যারা জাতীয় টিমে খেলছে আমিও সেভাবে খেলতে চাই। আমাদের ইচ্ছা আছে যে আমরা জাতীয় টিমে খেলবো, আন্তর্জাতিক ম্যাচ খেলবো এবং আমাদের কি বাইরের দেশেও খেলার ইচ্ছা আছে। আমাদের সরঞ্জাম নাই, আমরা বুট আবার হুজ না পেলে আমরা প্র্যাকটিস করতে পারি না, বসে থাকি। পরিবার থেকে আর কি অনেক বাধা আছে যে তোমরা খেলে কি করবা, যে ওখানে তো কোনো কিছু করতে পারবা না। তবু আমরা পরিবারকে অনেক কিছু বোঝাই, বোঝার পরে যে আমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল আছে, আমরা সামনে কিছু করতে পারবো। অনেক প্রতিকূলতা মোকাবেলা করে এই মাঠ থেকেই উঠে আসা নয় তরুণী জাতীয় দলের হয়ে এখন দেশ বিদেশে ফুটবল খেলছে। স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে তাদের ধারাবাহিক অর্জন ইতিমধ্যে ক্রীড়াঙ্গনে প্রশংসিত হয়েছে। অভিভাবক এবং খেলোয়াড়রা বলছেন, সংশ্লিষ্টরা একটু নজর দিলেই নয়াপুকুর গ্রাম থেকে আরও অনেক প্রতিশ্রুতিশীল নারী খেলোয়াড় বের করা সম্ভব।
আমরা যখন খেলা শুরু করি তখন মোটেও সেই দিনগুলো সহজ ছিল না, অনেক প্রতিকূলতা অনেক বাধাবিঘ্ন পেরিয়ে আজকে আমরা সফলতা অর্জন করতে পেরেছি। খুব ভালো খেলে এবং এদেরকে যদি একটু সুযোগ দেওয়া হয় বা একটু দেখা হয় বা একটু নজর দেওয়া হয় তাহলে খুব সুন্দররা খেলবে। ফুটবল নিয়ে লড়াই করা এই খেলোয়াড়দের বেশিরভাগেরই পরিবার চলে শ্রমের উপর, ফলে মেয়েদের খেলার জন্য বাড়তি খরচের সামর্থ্য নেই। তবে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলার শীর্ষ এই কর্মকর্তা। বিভিন্ন সমস্যার মধ্যেও কিন্তু ওই গ্রামের মেয়েরা ফুটবল খেলাটাকে অব্যাহত রেখেছে এবং আমাদের স্থানীয়ভাবে এবং জাতীয়ভাবে কিন্তু তারা বিভিন্ন সময় পুরস্কার নিয়ে এসেছে। তো আমরা চিন্তা করছি যে তাদের যে মাঠটি আছে সেটিকে আমরা সংস্কার এবং মেরামত সহ এটি যাতে আরও উন্নত একটি মাঠ হয় সেই ব্যবস্থাটি আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। 2011 সালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক গোল্ড কাপের মধ্য দিয়ে এ গ্রামের মেয়েরা ফুটবলের প্রতি আকৃষ্ট হয়। স্থানীয় ফুটবল কোচ মিলন খানের একক প্রচেষ্টায় নয়াপুকুর গ্রামে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের 27 জন বালিকা এখনও ফুটবল ধরে আছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। সন্ধ্যার সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া 331 রানের টার্গেটে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। মুশফিক সাকিবের দৃঢ়তায় ওয়ানডেতে টাইগারদের সর্বোচ্চ রানের রেকর্ড। ট্রেনের শিডিউল বিপর্যয়, উত্তরবঙ্গের যাত্রীদের ঈদযাত্রায় ভোগান্তি, সড়কপথে স্বস্তি, খারাপ আবহাওয়ায় লঞ্চ চলাচল ব্যাহত। ঈদের আগে আবারও সড়কে প্রাণহানি, সুনামগঞ্জ ও সিরাজগঞ্জে বাস লেগুনার সংঘর্ষে নিহত 17, আহত আরও অন্তত 10। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, অংশ নেবেন অন্তত 1,00,000 মুসল্লি, নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এবং চলে গেলেন অধ্যাপক ও নাট্যজন মমতাজউদ্দিন আহমদ, নাটকের সংলাপে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে গেছেন সমাজ বদলের স্বপ্ন। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।